সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফর্ম বিক্রি চলছে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকাল 10টা থেকে শুরু হয় মনোনয়নপত্র বিক্রি। মিছিল, স্লোগানে উৎসব মুখর পরিবেশে ফর্ম সংগ্রহ করছেন সারা দেশের মনোনয়ন প্রত্যাশীরা। দ্বিতীয় দিনের প্রথম 4 ঘণ্টায় 500-এর বেশি মনোনয়নপত্র বিক্রি হয়। মনোনয়ন প্রত্যাশী অনেকের দাবি, জোটবদ্ধভাবে নির্বাচনের কারণে অতীতে যেসব আসন শরিক দলের প্রার্থীর কাছে ছেড়ে দেওয়া হয়েছে, এবার সেসব আসনে যেন আওয়ামী লীগের প্রার্থীকে সুযোগ দেওয়া হয়। তবে দলের শীর্ষ নেতৃত্ব যাকেই মনোনয়ন দেবে তার হয়ে কাজ করার প্রত্যয় জানান মনোনয়ন প্রত্যাশীরা। জাতীয় জোটগত নির্বাচন করার কারণে একটি শরিক দলকেও আসনটি নেত্রী ছেড়ে দেন, যে কারণে আমি বঞ্চিত হয়েছি। নেত্রী যাকে দিয়েছে আমরা তাকে সেটা মেনে নিয়েছি, এবারও নেত্রী যাকে দেবে তাকে মেনে নিব। দশম একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবং নারী আসনেও 3 বার মনোনয়ন প্রত্যাশী ছিলাম, তো এবার আমি আশাবাদী। এই প্রথমবার কোনো নারী সরাসরি আপনার আমি আজকে নমিনেশন ফর্ম নিলাম সরাসরি, আজকে এই প্রথমবার, আমাদের এলাকায় কখনো এরকম ঘটনা ঘটেনি। আজকে আমি জমা দিতে এসেছি ঢাকা 6 এবং ঢাকা 8 নির্বাচনী আসন থেকে।